তিন সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ, কেন্দ্রের সিদ্ধান্ত মেনে কাজ করার নির্দেশ। গাজীপুরে ভোটের মাঠে প্রার্থীদের ব্যস্ততা, শান্তিপূর্ণ নির্বাচন চান হাসান, নাশকতার আশঙ্কায় জাহাঙ্গীর। নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই বললেন কাদের, সরকার বাধ্য হবে মন্তব্য মওদুদের। নেইমার কুতিনহোর গোলে কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে দলীয় সিদ্ধান্ত মেনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরুদ্দিন আহমদ কামরান ও বরিশালে সাদিক আবদুল্লাহকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মামুন রশিদ। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে বসে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরুদ্দিন আহমদ কামরান ও বরিশালে সাদিক আবদুল্লাহকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদের কুড়িগ্রাম তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হয় এম এ মতিনকে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আপনারা সবাই কাজ করবেন এবং যে নির্বাচনগুলি সামনে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। কাজে সেখানে সবাই এক হয়ে কাজ করবেন সেটাই আমরা চাই। দলীয় প্রার্থীকে জয়ী করতে গিয়ে যেন দলের বদনাম না হয় সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেন শেখ হাসিনা। আমাদের জিততে যেয়ে যেন কোনো রকম বদনাম না হয়, ওই বিএনপির সেই 15ই ফেব্রুয়ারি মার্কা বা মাগুরা মার্কা এরকম যেন না হয়। প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় বঙ্গবন্ধু। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচনের খবর। গণসংযোগ আর পথসভায় ব্যস্ত সময় কাটছে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র কাউন্সিলর প্রার্থীদের। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় ভোট চান আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। তার অভিযোগ, বিএনপি প্রার্থী নির্বাচন নিয়ে যেসব হুমকি ধামকি দিচ্ছেন তাতে নাশকতার আশঙ্কা রয়েছে। পাল্টা জবাবে বিএনপির হাসানউদ্দিন সরকার বলেন নাশকতা নয়, বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন চায়। অপূর্ব রায়কে সাথে নিয়ে মানিক সিকদারের রিপোর্ট। গাজীপুর জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ, নগরী জুড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চাইছেন আওয়ামী লীগ সহ শরিক দলগুলো। আমরা কি চাই এই গাজীপুর নির্বাচনে? শুক্রবার জাহাঙ্গীর আলম প্রচার চালিয়েছেন চান্দনা, দিগন্ত, ভীমবাজার এলাকায়। আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতিতে ভোট চান তিনি। সবার জন্য আমি একটা উপযুক্ত শহর উপহার দিতে চাচ্ছি। পরে তিনি অভিযোগ করেন বিএনপি প্রার্থীর হুমকি ধামকিতে নাশকতা হতে পারে। এদিকে যোগীতলা, নতুন বাজার, চান্দনা, নকপাড়া এলাকায় প্রচার চালিয়েছেন বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার। আওয়ামী লীগ প্রার্থীর বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন বিএনপি নয় বরং আওয়ামী লীগ প্রার্থী চক্রান্ত করছে। আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা নাশকতা তো আমাদের কাছে না, নাশকতা করার সকল যন্ত্রপাতি তাদের কাছে আছে। যত অনাচার অবিচার হোক না কেন, গাজীপুরবাসী ওটার মোকাবেলা করবে ইনশাআল্লাহ। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে খুশি ভোটাররা। নির্বাচনী প্রচারণা চলছে জোরে সরে, প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন আর ভোটাররা অপেক্ষায় আছেন 26 জুন একটি সুষ্ঠু নির্বাচনের। মানিক সিকদার, 21 টেলিভিশন, গাজীপুর।
দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় গাজীপুর সিটির ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন বলে আশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর ভোট কেনাবেচা বন্ধে সতর্ক থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। জাতীয় প্রেস ক্লাবের সেমিনারে তারা এসব কথা বলেন। মফিউর রহমানের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই সেমিনার। একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলেন, কালো টাকা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনের আগের রাত বা আগের দিনে কিন্তু অনেক ঘটনা এখানে ঘটে যায়। জামাত বিএনপির যে শক্তি তাদের কিন্তু ব্যাপক টাকা। সাংসদ জাহিদ হাসান রাসেল বলেন, গাজীপুরবাসী কখনোই খুনি পরিবারের পক্ষে যাবে না। এই নির্বাচনেও গাজীপুরের জনগণ অবশ্যই কোনো খুনি পরিবারের সাথে থাকবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গত নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও গাজীপুরের উন্নয়নে কাজ করেনি, একই ভুল গাজীপুরবাসী বারবার করবে না বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরবাসীকে যেভাবে চিনি, সব সময় তারা আওয়ামী লীগের নৌকা উন্নয়নের স্বার্থেই মানুষ নৌকায় ভোট দেবে বলে মনে করেন গাজীপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ওখানে যে নির্বাচন আগামী 26 তারিখে হতে যাচ্ছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই বলে আবারও সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের 69তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি প্রস্তুতি নিচ্ছে, তবে বিএনপি কি চায় তা তারা জানে না। মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 2013 সালের মতো অস্থির পরিস্থিতির চিন্তা করে কোনো লাভ নেই, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, কাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় হলে সরকার সংলাপে বসতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন আনতে হলে খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানোরও দাবি জানান বিএনপির এই নেতা। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। নেইমার কুতিনহোর গোলে কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল। নির্ধারিত 90 মিনিট শেষে যোগ করা সময়ে গোল মুখ খোলে সেলেসাওরা। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর টানা 2 ম্যাচ হেরে শেষ হল কোস্টারিকার বিশ্বকাপ মিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, ট্রেনে উপচে পড়া ভিড়। মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় কেন্দ্রে পানিবাহিত রোগের প্রকোপ। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ, স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জনজীবন। প্রবেশ মুখগুলোতে ঢাকামুখী মানুষের ঢল, ট্রেন লঞ্চে উপচে পড়া মানুষের ভিড়। মহাসড়কে যানজটের ভোগান্তি থাকলেও বাড়িতে ঈদের আনন্দের কারণে তা আমলে নিচ্ছে না যাত্রীরা। রাসেল খানের রিপোর্ট। রাত শেষ হতে না হতেই ঢাকার ঘাট ছোঁয় দক্ষিণ বাংলা থেকে আসা লঞ্চগুলো। ভোরের আলো ফোটার আগেই তিল ধারণের ঠাঁই নেই সদরঘাটে। ভিড় ঠেলে ঢাকা নেমেও স্বস্তি নেই যাত্রীদের। গণপরিবহন সংকট ও বাড়তি ভাড়ার কারণে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন হাজারো মানুষ। ভোগান্তি তেমন একটা কিছু হয় নাই, পর্যাপ্ত পরিমাণে গাড়ি নেই, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি, গুলিস্তান পর্যন্ত যাব, তারপর চলে যাব। ভিড়ের একই দৃশ্য রেল স্টেশনেও। ঢাকা চট্টগ্রাম রুটে শিডিউল স্বাভাবিক থাকলেও কিছুটা সমস্যায় উত্তরবঙ্গের ট্রেনগুলো। বগিতে জায়গা না পেয়ে অনেকে পরিবার নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। টিকিট করে এসে তারপরে ছাদে আসতে হয়, কি করবেন। খুব কষ্ট করে উঠেছি এবং খুব কষ্ট করে নামতে হয়েছে, তারপরে ভালো লাগতেছে, বাড়ি থেকে ঘুরে আসতে পারছি। এই কষ্টটা করার কারণে যে আনন্দটা পায়, আনন্দ পেয়ে মানে এটা ভুলে যায়। রাজধানীর বাস টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড়,
পথে নানা ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। আসতে তো হবেই, তো এই জন্য একটু তাড়াতাড়ি আসছি, কারণ পরবর্তীতে আরো যানজট থাকে। আসা যাওয়াটাও মোটামুটি ভালো হয়েছে। তবে সব কষ্ট ছাপিয়ে পরিবার পরিজনের সাথে নিজ বাড়িতে ঈদ করতে পেরে খুশি কর্মব্যস্ত এসব মানুষ। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া কারাগারে অনেক সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রংপুর সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরশাদ জানান, তিনি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় কোনো ব্যক্তিগত চিকিৎসক পাননি, আর বিএনপি নেত্রী নিজের ইচ্ছা অনুযায়ী চিকিৎসার সুবিধা চাইবেন তা হতে পারে না। এছাড়া আসন্ন সিটি নির্বাচনগুলো কতটা নিরপেক্ষ হয় জাতীয় পার্টি তা দেখার অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জে। তবে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে, বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। ভারতীয় উপমহাদেশের সুপ্রাচীন বাদ্যযন্ত্র বাঁশি বা বংশী, হিন্দু পৌরাণিক কাহিনীতেও বাঁশির বহুল ব্যবহার দেখা যায়। বাংলায় বাঁশিকে মুরালী, মোহন বাঁশি, বংশী অথবা বাঁশরীও বলা হয়। বাঁশি তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ ধরনের মুলি বাঁশ। বর্তমানে হাতির দাঁত, ফাইবার গ্লাস আর নানা ধাতু দিয়েও বাঁশি তৈরি করা হয়। কুমিল্লার হোমনায় শ্রীমদ্দির প্রায় 100 পরিবার সারা বছর নানা ধরনের বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করে। কারিগররা জানালেন, মুরালী ও বেলুন বাঁশির চাহিদা সবচেয়ে বেশি, তবে বাঁশ ও অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধির কারণে খুব বেশি লাভ হয় না বলে জানালেন তারা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ময়মনসিংহে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা দাবির 6,48,21,840 টাকার চেক গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিমা দাবির 3,177টি চেক হস্তান্তর করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমেদ ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিন সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ, কেন্দ্রের সিদ্ধান্ত মেনে কাজ করার নির্দেশ। গাজীপুরে ভোটের মাঠে প্রার্থীদের ব্যস্ততা, শান্তিপূর্ণ নির্বাচন চান হাসান, নাশকতার আশঙ্কায় জাহাঙ্গীর। নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই বললেন কাদের, সরকার বাধ্য হবে মন্তব্য মওদুদের। নেইমার পুতিনহোর গোলে কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পথে ব্রাজিল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।